Hello, good evening. আজ বাণীকে নয় নোটিফিকেশন ভিডিও সহ আপনার স্বাগত করছি। শুভ সন্ধ্যা, মু মৃত্যুঞ্জয় স্যার। পুনি থরে গোটে বহু সুন্দর অপরচুনিটি আপনার মান পাখে পৌঁছেছি। তোমার সমস্ত জাগিব বাণী দীর্ঘদিন ধর সমস্ত যোগাই আসুচি, ডিফরেন্ট ডিফরেন্ট কোর্সেস, ডিফরেন্ট ডিফরেন্ট যে ব্যাঙ্কিং, রেলওয়ে, কিন্তু বহু বড় অপরচুনিটি গোটে আমার গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন আসিছি। যে পোস্ট আমি সমস্ত জাগিছি, যে কুচে এলটিআর বলে কুচে, এলটিআর গোটে হিউজ অ্যামাউন্ট র পোস্ট বাহারছে, যা আমি সমস্তে অপেক্ষা করি রয়েছু। তো আমি শুনেছিবু, আমি বি কিছুদিন পূর্ব আমার যা রেসিও অছি, পূর্বতর বিএড রে পাখাপাখি 10-12টা পিলা রিসেন্টলি জয়েন হয়েছেন, আমার পাখে 20টা পিলা জয়েন হয়েছিল, সেতু 12-14 পিলা বিএড পাইছন্তি, টিজিটিবি পাইছন্তি, রিসেন্ট এসএসবি রে জয়েন হবাক যাচ্ছন্তি কিছু পিলা, উইথ জেটি রে বি মধ্য 25-30 পিলা জয়েন হবাক যাচ্ছন্তি। তো আমার সহিত নিশ্চিত ভাবে তোমাদের যোড়ি হয়ে রুহ, আমার বি নয় ব্যাচ স্টার্ট হবাক যাচ্ছে এবার রিসেন্টলি, যা কি এই জস্ট ওয়ান উইক হব স্টার্ট হয়েছে। তোমাদের যথাশীঘ্র যাহার বি জয়েন হবার আছে জয়েন হয়ে যাও। তো এই যে 6025 পোস্ট, গোটে বহুত হিউজ অ্যামাউন্ট লিকুইড, সরি যে এলটিআর আছে, গোটে হিউজ পোস্ট আছে 6225। তো আস, তো আমার তরফ খুব শীঘ্র এটা যে আসুচি ওড়িশা গভর্নমেন্ট তরফ, তার কিছুটা জিনিস আমি দেখিবা কন আছে। দেখো, যেতবে আমি কহুছে লিভ এন্ড ট্রেনিং রিজার্ভ টিচর কথা, তো লিভ মানে ছুটি রে যে মানে টিচার্স রহুচন্তি, কিংবা ট্রেনিং পিরিয়ড রে যেতবে টিচরঙ্কর অভাব রহুচি, সে সময় রে যিয়ে সেই জিনিস সেই পোস্ট কু কন করিব না, এজ এ রিপ্রেজেন্টেটিভ ভাষা হিসাবে যাব সেই টিচর্স রিক্রুটমেন্ট, দরমা সমান, চাকরি সময় সমান, তো রিজার্ভ টিচর হিসাবে তোমার জয়েন করিপারিব। যা কি এসএমই দেখ পুরা ভালো ভাবে লিখিছি, নম্বর 5151 এসএমই অন্ডারে আসিছে এই পোস্টটি, এই পোস্ট যে আসিছে আমি পুনি থরে মু রিপিট করুছি, এলটিআর যে লিভ এন্ড ট্রেনিং রিজার্ভ টিচর্স, তো সমস্ত জয়েন হব আর সমস্ত এথিপাই প্রিপেয়ার হব, বহু জলদি এই পোস্ট এটা অপকমিং রে আছে, অপকমিং রে যদি আছে তো বহু জলদি এই পোস্ট আসিবার আছে। তো এই পোস্ট আসিলে আমি সমস্ত উপকৃত হবা, পাখা পাখি 6025 পোস্ট মনে রাখু তাহলে সবুলে 6025 পোস্ট। তো নেক্সট দেখো কোন দেইছি না, এটি দেখো কোন কইছি না, ও ডাবল এসসি যাকু নবাকু যাওছি, যদি ও ডাবল এসসি নবাকু যাওছি, আমি পূর্বর বি যে মানে পরীক্ষা দেইথিব সেমানে জানিথিব, ও ডাবল এসসি দুইটা পরীক্ষা করুছি, গোটে প্রিলিম করুছি আর গোটে মেন করুছি, কোন করুছি গোটে প্রিলিম করুছি আর গোটে মেন করুছি, দুইটা পরীক্ষা করুছি, দুইটা পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ ডিফারেন্স, বহুত সারা হিউজ সিলেবাস, আজিরু হি প্রিপারেশন স্টার্ট করন্তু, যদি আজিরু প্রিপারেশন স্টার্ট ন করিবে তাহলে শায়দ তুমি মানে পছরে রহি যিব, তোমাকে আগকু আসিবার আছে। তো প্রিলিম রে পাখা পাখি 100 মার্কের তোমাকে পরীক্ষা দেবাক পড়িব, যৌথরে কন্টেন্ট তুমি মানে বি সমস্ত জানিথিব কোন রহুচি না, কম্পালসরি পেপার রহুচি, যাহা কি কোন কহুচি না, আমরে কোন কহুচি না, জিএস পেপার রহুচি, রিজনিং রহুচি, ম্যাথ রহুচি, কম্পিউটার রহুচি, এমিতি রহিকি 100 মার্কের তোমাকে প্রিলিম পরীক্ষা দেবাক পড়িব, প্রিলিম কোয়ালিফাই কলা পরে তোমাকে তোম সাবজেক্ট পেপার রে মেন দেবাক পড়িব, যদি আর্টস অছ তাহলে তোমার সোশ্যাল সায়েন্স, তোমার ওড়িয়া ইংলিশ উইথ পেডাগজি, যদি সায়েন্স অছ তাহলে পিসিএম উইথ পেডাগজি, যদি ফিজিক্স ক্যাটাগরি বিলংস করছ, যদি কেমিস্ট্রি ক্যাটাগরি বিলংস করছ, যদি বায়োলজি ক্যাটাগরি বিলংস করছ, তাহলে তোমার বায়োলজি সহিত আউ কোন রহিব না, পেডাগজি অ্যাড হব। তো সে অনুসারে প্রিপারেশনস এবেটু হি স্টার্ট কর দিও, আম বাণী সবুবেলে তোমাদের সেবারে আছি, তো আস জয়েন হো, আমি নিশ্চিত ভাবে তোমাকে হেল্প করিব। আমার ব্যাচ স্টার্ট হয়েছে, বারম্বার তোমাকে কুচি, আমার রিসেন্টলি গোটিয়ে ব্যাচ স্টার্ট হয়েছে বাণী তরফ, এলটিআর পাই স্পেশাল ব্যাচ স্টার্ট হয়েছে, তো আসন্তু জয়েন হুঁতু, কন্টাক্ট করন্তু। দেখন্তু নেক্সট জিনিস কোন দেইছি, ভ্যাকেন্সি কমিটি আছে, দেখন্তু কইলা ওড়িশা স্টাফ সিলেকশনস কমিশনস উইল ব্রিং ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট হুইচ উইল কন্টেন্ট দ ইনফরমেশন এজ, কোন ইনফরমেশন আছে না, যে ভ্যাকেন্সি আছে তার স্যালারি আছে কেতে, আর তার মোড অফ সিলেকশনস কোন আছে, সে বিষয়ে আমি টিকে জানিবার, সিলাবস স্কিম, সিলাবস সব কিছু জিনিস আমাকে জানিবার পড়িব, যদি সে বিষয়ে জানুছে দেখ কোন কহিছি, হ্যাঁ তোমার বয়স সীমা 21 বর্ষর 38 বর্ষ হইতিবা দরকার, তাটু অধিক হলে তুমি পাইব না, বয়স কেতে হইতে দরকার না, 21 বর্ষর 38 বর্ষ ভিতরে হইতিলে তুমি সেই চাকরি পাই এলিজিবল হব। এটি কোন দেই চাউড় জিনিস না, দশম শ্রেণী ওড়িয়া সাবজেক্ট রে পরীক্ষা দেইতিবা দরকার, প্লাস 2 পাস কইতিবা দরকার, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সন্ডরে বিএড কইতিবা দরকার, এই ভরে জিনিস গুলা সব ক্রাইটেরিয়া তোমার রহিছে, যা কি জেনুইন আমি সমস্ত যে বিএড করিছু সে প্লাস 2 10th গ্রাজুয়েশন সিসু পাস করি আসিথিবো। তো আর গড়ে জিনিস বড় জিনিস আছে দেখো না কোন আছে, এই যে 50% যদি আমি কেউ ক্যাটাগরি বিলংস করছু, যদি জেনারেল কিংবা এসসিবিসি ওবিসি ক্যাটাগরি বিলংস করছু, তাহলে বিএড র আমাকে 50% র কোন থাকা দরকার না, মার্ক থাকা দরকার, যদি আমি কেউ বিলংস করছু, যদি আমি ক্যাটাগরি কেউ ক্যাটাগরি বিলংস করছু, যদি আমি
কোটু যদি এসসি কিংবা এসটি রু বিলংস করছো তাহলে আমার বিএড রে 45% মার্ক থাকা দরকার যদি রাখিছো তাহলে আমি এলিজিবল আছো এই পোস্ট পাই তো কম্পালসরি তো বিএড রহিবা দরকার তো বিএড রহিলে হেই পারিবো তো এই সব জিনিসক আমাকে ধ্যান দেবাক পড়িবো ওড়িশা স্টাফ সিলেকশনস আন্ডারে এই পোস্ট বাহারিছি যদি ইন কেস অফ এসটি এসসি কিংবা এসটি হইছো তাহলে 38 বছরৰ 5 বছৰ তোমাক অধিকা রিল্যাক্সেশনস মিলিব যথাৰ্থৰে কইবা গলে 38 প্লাস 5 কেতে না 43 বছৰ যদি তুমি কোনসি ক্ষেত্রে ফিজিক্যাল ডিসএবিলিটি আন্ডার আছো পিডব্লিউডি ক্যাটাগরি আছো তাহলে তোমাকে 38 প্লাস 10 48 বছর পর্যন্ত তুমি এলিজিবল আছো এই পোস্ট পাই তো এই সব ক্ষেত্রে তোমাকে ধ্যান দেওয়া পড়িব আর যথাশীঘ্র প্রিপারেশন স্টার্ট করে দেওয়া পড়িব বহু সারা জিনিস দেখো আমি আউ গোটা বঢ়িয়া কথা যাহা কি হচ্ছে আমার স্যালারি বহু পিলাঙ্ক মধ্যে বহুত চিন্তাধারা আছে কি আমার গভর্নমেন্ট যে চেঞ্জ হয়ে যাই স্যালারি কমিযোগ কি কন্ট্রাকচুয়াল হয়ে যাবে কি সেমিতি কিছু নাই স্যালারি যাহা লা সেইভাবে ভাবে স্যালারি রহব যাকে যদি আমি কোন চাকরি করছো যদি আমি ট্রেন্ড টিচার্স আর্টস কিংবা পিসিএম কিংবা সাইন্স এই যে চাকরিটা আছে দেখো যদি আমি গোটে টিচার কোন হচ্ছে না আর্টস রে কিংবা সাইন্স রে যদি চাকরি করছে সাইন্স উইথ পিসিএম এন্ড সিবিজেড তাহলে আমার বেসিক পে কত রইব না 35,400 রইব আমার বেসিক পে যদি আমি কোন ক্যাটাগরি বিলংস করছে না লেভেল লাইন যে কইছি হিন্দি সংস্কৃত কিংবা উর্দু ক্যাটাগরি যদি টিচার হচ্ছে তাহলে আমার দরমা কত রইব না 35,400 সেম স্যালারি রইব তো ঠিক সেই সময় যদি আমি ফিজিক্যাল এডুকেশন বা কোচ পিইটি টিচার হচ্ছে তাহলে আমার 29,200 টাকা কোন রইব স্যালারি রইব তো কত পোস্ট বাহারছে মু তোমাকে প্রথম হি কইতিলি 6000 কেতে না 25 পোস্ট বাহারছে দেখো কেমিতি না মু কইছি না গড়া হিউজ অ্যামাউন্ট র পোস্ট আসুছি যদি হিউজ অ্যামাউন্ট র পোস্ট আসুছি দেখো মই মেনশন কর দেইছি পোস্ট কেতে না টিজিটি আর্টস র পাখা পাখি 2000 1984 পোস্ট আসিব টিজিটি আর্টস রে যদি মু কইছি টিজিটি পিসিএম রে 1020 পোস্ট আসিব টিজিটি পিসিএম রে আর সিবিজেড রে 820 পোস্ট হিন্দি রে 711 পোস্ট সংস্কৃত রে 729 পোস্ট তেলুগু রে 6টি পোস্ট উর্দু রে 14টি পোস্ট পিটি টিচার 681 পোস্ট টোটাল যদি মিশাই দেবা 6,225 পোস্ট এতে সারা হিউজ অ্যামাউন্ট যেহেতু পোস্ট বাহুছি তাহলে নিশ্চিত ভাবে আমার পাই গোটে বহুত ভালো অপরচুনিটি আছে তো এর পাই আমাকে প্রিপেয়ার করিবার পড়িব যদি আমি আজিঠু হি প্রিপেয়ার করিবা তাহলে মু পুনি থরে রিপিট করছি আমি সাকসেস হই পারিবা নহলে হই পারিব নাহি তো আমার বাণিক তরফ রু গোটে ব্যাচ বি লঞ্চ হইছি যো ব্যাচ রে এবে রিসেন্টলি 1 উইক পূর্ব রু লঞ্চ হইছি মু জানিনি সমস্ত পাখে খবর আছে কি নাহি মু তোমাকে রেসিও বি কই দউছি পূর্ব থর সিলেকশন রেসিও যদি মু কইবি তাহলে জুনিয়র টিচার যদি কইবি কাহার কইবি না জুনিয়র টিচার নো জেটি বলি কহুছ জেটি রে পাখা পাখি 30 পিলা আম বানিক রূপ আইছন্তি এবে রিসেন্টলি 5 তারিখ রে তাঙ্কর ওরিয়েন্টেশন হবো সো বহুত গর্বর কথা আমান পাই তো যদি মু কইবি এসএসবি কিংবা অঙ্গা যাহা বি তোমার হাই স্কুল টিচার বার দিলা পূর্বরু টিজিটি হও কিংবা এলটিআর হও তো সেথিরে বি মধ্য বহুত সারা পিলা আমার কোন হইছন্তি পাইছন্তি তারপর যদি মু কইবি তোমার রিসেন্টলি যে হইছি কোন না বিএড এক্সাম রিসেন্টলি বিএড এক্সাম রে এক্সপেরিয়েন্স মু কহুছি আম পিলা 12টা কি 13টা পিলা পাইছন্তি বিএড রে তো সেথি পাই তুমি মানে আম সহিত জড়িয়ে গিরো একা সঙ্গে দুইটি ব্যাচ স্টার্ট হইছে আমার কোন না টিজিটি এলটিআর ব্যাচ উইথ তার সাথে বিএড ব্যাচ আমি লং টার্ম তোমার মানক সহিত হি রহিব আসুরান্স দেবু কথা দৌছ সেথি পাই আম সহিত জড়ি হেকি রহন্তু আও এ ব্যাচ রে যেতে ভালো জয়েন হবো তারপর জানি পারিব আমার পাঠ পড়ার শৈলী কোন আও আমি কেমিতি পাঠ পড়াউছু আমি কাহা বলিয়া কহিবুনি কামরে করিকি দেখাইবু তো দেখিবে জয়েন হলা পরে কোন আমার ইফেক্টিভ রহুছি আও আমার যাহা বি পাঠ পড়া রহুছি কত দূর সেটা তোমাকে ইফেক্টিভ রহুছি যত পর্যন্ত জয়েন হয় না জানি পারিব না তো আস জোড়ি হয়ে যাও আমি নিশ্চিত ভাবে সকসেস হবা সকসেস হলে সমস্ত খুশি রহব এত কি কইবি তো আজির এই নোটিফিকেশন ভিডিও রে সমস্ত অশেষ অশেষ ধন্যবাদ আসন্তু জয়েন হন্তু বাণিক সহিত থ্যাংক ইউ।